ফেসবুকে এক ভাইয়া রিভিউ দেখে খেতে গিয়েছিলাম তারপর যে আমাদের সাথে এমনটা হবে কখনো ভাবিনি সাধারণত আমি রিভিউ দেখে খেতে চাই না কিন্তু এইবার গেলাম তো গিয়ে কি যে একটা অবস্থা তো যাই হোক কিছু শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন অনেকদিন কোথাও যাওয়া হয় না তো সন্ধ্যার দিকে একটু বের হয়ে গেলাম আর বাহির একটু কাজ ছিল আমাদের তো ভাবলাম কাজটা সেরে তারপরে একটু খেতে যাব তো এক ভাইয়ার ভিডিও দেখেছিলাম তো সেখান থেকে ইচ্ছে করছিল যে যাই আর আমারও অনেক হাঁসের মাংস খেতে ইচ্ছে করছিল হাঁসের মাংস খাবো তো যাই হোক যেই কাজটা করতে গিয়েছিলাম সেই কাজটা আমরা সেরে নিয়েছিলাম আমি একটু বসে আসি আর সাফান তো ঘুমাইছিল আবার উঠে গেছে বাচ্চারা বোধহয় এমনই হয় মানে ওরা বাসায় ঘুমাবে না বাহিরে একটু বের হলে ঘুমায় যাবে এরকম একটা অবস্থা তো তারপর তো আমরা রিক্সা নিয়ে দশ নম্বর চলে আসলাম আর আজকে দেখেন আইডিয়াল হোপের সামনে এত ভিড় ছিল শনিবার ছিল তাও কিন্তু অনেক ভিড় ছিল দেখি বুঝতে পারছেন আর রিক্সার জ্যামও যাওয়া যা ছিল না তো অনেক কষ্ট মষ্টে চলে গেলাম আর যেখানে খেতে যাবো ওইটা আমি রিভিউ দেখেছিলাম কিছুদিন আগে আর কি রিভিউ দেখে তো ভাবলাম আমি যাবো যেহেতু আমার বাসা কাছাকাছি আছে তো তারপর তো এই তো দোকানের সামনে চলে আসলাম আর আমি তো দেখেই বুঝে গেছি এই দোকানটাই তো এখানে কি কি মেনু আছে আমরা জেনে নিই দোকানদারের কাছ থেকে আমাদের বিট নেহারি আছে কালা গুণা আছে রাজহাসের মাংস চিকেন চাপ নেহারি কালা গুণা এরপর কবিতর গুণা আছে আচারি খিচুড়ি আছে সর্ষের তেলের রান্না মায়ের আচারি রান্না সীমিত সময়ের জন্য গরম খাবার খেলে দেশি আর আসেন গরম গরম দেশি আস রাজহাস চিনহাস নেহারি তো আপনারা তো শুনেই নিলেন কি কি খাবার আছে আমি সাধারণত এখানে হাঁসের মাংসই খেতে এসেছিলাম রাজহাঁসের মাংস কিন্তু আমরা আস্তে আস্তে অনেকটা লেট করে ফেলছে এর জন্য আর কি আর পাইনি তো যেটা পেয়েছি সেটাই খাবো এমনি চীনা হাঁসের মাংস আছে ওইটাই খাবো আর এই দিকে দেখেন অনেক ভিড় ছিল সাধারণত আমি রিভিউ থেকে সেরকম খেতে আসি না কিন্তু এইবার আসলাম এখন খেয়েই বোঝা যাবে খাবার কীরকম তো ভিড় দেখে মোটামুটি ভালোই মানে মনে হচ্ছিল যে যেহেতু এতটা ভিড় হয়তো বা খাবার ভালোই হবে তো আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম এর মধ্যে রাজহাঁসের মাংস ছিল দেড়শো টাকা কিন্তু এটা ছিল না আর এমনি যে পাতি হাঁস বা চীনা হাঁস ওইটার প্রায় ছিল একশো টাকা গরুর কালো ভোনা ছিল আরও অনেক কিছু ছিল তো এত কিছুর তো নাম মনে থাকে না তো আমরা এখান থেকে অর্ডার করেছিলাম একটা নেহারি তারপরে হচ্ছে আমার জন্য হাঁসের মাংস পরোটা ছিটা রুটি আর একটা কোয়েল পাখি কোয়েল পাখির প্রাইস ছিল একশো টাকা মাত্র আর এই যে হাঁসের মাংস দেখতে পাচ্ছেন আমার এ পাশে আর কি তো হাঁসের মাংস ছিল একশো টাকা আর নেহারি ছিল দেড়শো টাকা তো নেহারি কিন্তু খেতে অনেক স্বাদ ছিল আর দেখে বুঝতে পারছেন তারা কতটা দিচ্ছে আর পনেরো টাকা ছিল পরোটা পরোটা পনেরো টাকা হিসেবে কিন্তু অনেক বড় আর রুটি ছিল দশ টাকা করে মানে প্রাইস হিসেবে খাবারগুলি মান হিসেবে ভালোই দিছে মানে এখন খেয়ে দেখা যাক আমার কাছে আসলে কোয়েল পাখির থেকে মানে আমি যে হাঁসটা অর্ডার করেছিলাম এই হাঁসের মাংসটা অনেক ভালো ছিল সাধারণত হাঁস আমরা যেরকম ঝাল ঝাল করে খেতে পছন্দ করি সেরকম কিন্তু এখানে করা হয়েছে ঝাল ঝাল করে আর এটা বাটা মশলায় করা আর এই দোকানটা যার ওই ভাইয়ার আম্মু নাকি রান্না করে সব কিছু বাটা মশলায় রান্না করে তো মায়ের হাতের খাবার বলা চলে এই দোকানের খাবারগুলো তো আমি এটা লোকেশন আপনাদেরকে বলে দেব অবশ্য আর এই যে মাংস দেখতে পাচ্ছেন তো টাকা হিসেবে এইখানে মনে করি যে খারাপ না ভালোই আর এটা ছিল কইল পাখি কইল পাখিটার থেকে আমার কাছে হাঁসটাই ঠিক মনে হয় যে কৈল পাখিটা অতটা ভালো লাগেনি নেহারিটা কিন্তু অনেক ভালো ছিল নেহারির পরিমাণও ভালো ছিল আর খেতেও অনেক টেস্ট ছিল তো এটার সাথে যদি তুন্দুল রুটি হতো আরও ভালো লাগতো তো এখানে লুচি পরোটা পাওয়া যায় ছিটা রুটি পাওয়া যায় তো এগুলি দিয়েও কিন্তু খাওয়াই যায় খারাপ না আর আমি তো এদিকে খাচ্ছি আমার ছেলে তো মানে শুধু পরোটা খাচ্ছে ও আর বাড়তি কিছুই খাচ্ছে না তো আমরা ভাগযোগ করে আমি আমার হাজব্যান্ড মিলে খেয়ে নিয়েছি আর খাবারের কথা যদি বলা হয় দাম হিসেবে খাবারগুলি কিন্তু অনেক ভালো ছিল বাসায় রান্নার মতো আর যেহেতু ভাইয়া বারবার বলছিল যে আমার মায়ের হাতে রান্না ওনার মা রান্না করছে তো আর এগুলি কিন্তু সব কিছু সরিষার তেলে রান্না করা হয়েছে এর জন্য হয়তো বা বেশি ভালো লাগছে যাই হোক অন্যদিকে তো আমার হাজবেন্ড এখনো নেহারি খাচ্ছে তার কাছে নাকি নেহারিটা অনেক ভালো লাগছে তো আমার জন্য আবার একটু রেখে দিছে যে অনেক স্বাদ নাকি আচ্ছা ঠিক আছে আমি পরে খাবো আমার খাবারগুলো আগে শেষ করি তো আসলে এই জায়গাটা হচ্ছে মিরপুর আইডিয়াল স্কুল মানে মিরপুর দশে আইডিয়াল স্কুলের একদম বরাবর মানে আইডিয়াল স্কুলের গেটের সামনেই বলা চলে তো এই লোকেশনে আসলে কিন্তু আপনারা এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন দেশি আহার তো আমি এখানে আমার খাওয়াটা শেষ করে নিচ্ছিলাম আর যেই নেহারিটা আমার জন্য রাখছে তো আমি এখন খেয়ে দেখি আর নেহারিটা আসলে ভালো ছিল আমি খাওয়ার পরে যেটা বুঝলাম অনেকেই আছে খাবারের রিভিউ দেখে খেতে এসে ঠকে যায় তো তাদের কথা ভেবে আমি আসি আসিনি যে যদি ভালো না হয় কিন্তু না এখানে এসে দেখ দেখলাম তাহলে ফেক দেয়নি একদম ভালো ছিল তো আসলে এই মনে করে কিন্তু আসা যে হয়তো বা ভালো হবে না তো খেয়ে আসি তারপর তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসবো আর ভিডিওটা এর মধ্যে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে